মেয়াদ কোনখানে বা কিভাবে এটা পরীক্ষা করতে হয়। মেয়াদ শেষ হওয়ার আগে এগুলো নবায়ন করে নিতে হয়। ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী আজম স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তা আজকের আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করতে যাচ্ছি সেই বিষয়টি এমন একটি ভিডিও যেটি নতুনদের জন্য অবশ্যই নতুন কিছু। নতুন অবস্থায় যে কোনো কিছুই আপনি যখন নতুন কিছু পাবেন তখন আপনার জন্য খুবই সেটা হবে একটি উপকারী। আর যদি আপনার শেখার আগ্রহ থাকে তাহলে তো কথাই নেই, তাহলে আর কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মূল ভিডিও। তবে ফিরে আসছি ইন্ট্রোর পরে। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। তো যে বিষয়ের উপর কথা বলতে চাইছিলাম সেই বিষয়টি হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে একটা গাড়ি যখন আপনি চালাবেন, নতুনরা কিন্তু এই ভুলগুলা করে, যেগুলা জানা থাকলে অবশ্যই ভুলগুলো করার সম্ভাবনা নাই। কারণ যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনার আগে থেকে খেয়াল থাকবে যে আমি এই বিষয়টা তো জানি। আপনি গাড়ি যখন চালাবেন আপনার একটা গাড়িতে কি কি কাগজ রাখতে হবে, কি কি কাগজ ডকুমেন্ট গাড়িতে থাকতে হবে এবং সেটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কাগজটা কি। মানে গাড়িতে একটা গাড়ি চলতে হলে যে কাগজগুলো থাকা দরকার, যেমন আমি বলে দিচ্ছি, ট্যাক্স টোকেন থাকতে হবে এবং ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে, গাড়ির যে ফিটনেসের একটা টোকেন। তা এই যে আর রেজিস্ট্রেশনের পেপারটা, রেজিস্ট্রেশনের পেপার এটার কোনো মেয়াদ হয় না, এটা একবারে করতে হয়। কিন্তু ট্যাক্স টোকেন এবং ফিটনেস এটা কিন্তু নবায়ন করতে হয়। তো আপনাকে খেয়াল করতে হবে, যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি ফেল করবেন। ফেল মানে আপনি ভুল করে ফেলবেন, দেখা গেছে আপনার ট্যাক্স টোকেন বা ফিটনেসের কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনার তো জানাই নাই বিষয়টা যে এটা মেয়াদ কোনখানে বা কিভাবে এটা পরীক্ষা করতে হয়। মেয়াদ শেষ হওয়ার আগে এগুলো নবায়ন করে নিতে হয় এবং কিভাবে নবায়ন করবেন এগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু অসুবিধা হয় না। আর আপনার ড্রাইভিং লাইসেন্সটা তো অবশ্যই সাথে রাখতে হবে, এই কাগজগুলো আপনার সাথে রাখতে হবে, একটা গাড়ির রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স টোকেন এবং ফিটনেস সার্টিফিকেট, আর হলো ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের মূল কপিটাই আপনার সাথে রাখতে হবে, আর সবগুলোর প্রত্যেকটা কপির মূল কপিটা গাড়ির সাথে রাখতে হবে। তা গাড়ির সাথে আপনি সব রাখলেন ঠিকই, কিন্তু এটার ডেট যে, মানে এটা যে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত এটার মেয়াদ আছে এটা আপনার জানতে হবে আগে। তা নতুনরা এটা জানার কথা না, আপনাদের আমি প্র্যাকটিক্যাল আজকে দেখিয়ে দেবো, তারিখটা দেখিয়ে দেবো কোন জায়গায় তারিখটা থাকে এবং কোন তারিখ থেকে কোন তারিখ। আপনার তারিখ দেখলেই বুঝতে পারবেন যে আপনার গাড়ির ডেট ওভার হয়েছে কিনা, মানে আপনার গাড়ির পেপারসের ডেট উত্তীর্ণ হয়েছে কিনা, মেয়াদ শেষ হয়ে গেছে কিনা, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। আর এটা আপনার আরো একটা ভিডিওতে অনেক আগে বলছিলাম, অন্য একটা ভিডিওর ফাঁকে বলে দিছিলাম, তো আজকে পুরো আলাদা এটা নিয়ে ভিডিও করছে। সেটা হচ্ছে আপনি একটা কাগজে লিখে রাখবেন যে আপনার ফিটনেসের এত তারিখ করাইছেন, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মেয়াদ আছে, ঠিক আছে। আপনি ওই তারিখটা, মানে আপনি গাড়ির কাগজ, যে দেখাই আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, ঠিক এরকমের একটা ব্যাগের ভিতরে আপনার গাড়ির কাগজগুলো রাখবেন। এরকমের নাও হইতে পারে, অনেক সুন্দর আছে, অনেক এর থেকেও নরমাল আছে, দামি আছে, কম দামি আছে, আপনি যে কোনো এরকম একটা ব্যাগের ভিতরে, এই যে দেখেন এই ব্যাগের ভিতরে আমার গাড়ির কাগজগুলো সব এটার ভিতরে আমি রেখে দিয়েছি, এই যে দেখেন। তো আপনি যেটা করবেন, এই যে দেখেন, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড রেজিস্ট্রেশন পেপার এখন আর আগের মতো নেই, অনেক আগে থেকেই এখন কার্ড হয়েছে স্মার্ট কার্ড, এই কার্ডটাই আপনার রেজিস্ট্রেশনের কাজ করবে, রেজিস্ট্রেশন পেপার, ঠিক আছে। এই যে দেখেন এখানে সিম কার্ডের মতন এই যে চিপ দেওয়া আছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন পেপার। তাহলে এটা হলো আপনার রেজিস্ট্রেশন গেল একটা। এই যে দেখেন এটা হচ্ছে ফিটনেস, এই যে দেখেন লেখা আছে ফিটনেস, এই ফিটনেস সনদপত্র এখানে। তারপরে আপনার এটা হচ্ছে ট্যাক্স, এই যে দেখেন লেখা আছে ট্যাক্স টোকেন, ট্যাক্স টোকেন, এই একটা পেপার, ট্যাক্স টোকেন, ফিটনেস এবং রেজিস্ট্রেশনেরটা দেখাইলাম, এই যে রেজিস্ট্রেশনের। আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আপনার ড্রাইভিং লাইসেন্সটা, এই কয়টা জিনিস আপনার রাখতে হবে। এখন মেয়াদের ব্যাপারে আসি, একটু ভিডিওগুলো না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ এই যে আমি যে অপশনগুলো দেখাইতেছি ওগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন ট্যাক্স টোকেন, ট্যাক্স টোকেনের আপনি একটু ক্লোজ করে দেখাই যে কোনখানে তারিখটা থাকে, আপনি তারিখটা দেখলে বুঝতে পারবেন। অন্ধকার হয়তো, দেখাচ্ছি ভালো করে, এই যে দেখেন ট্যাক্স টোকেন লেখা, এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবেন, ইস্যু ডেট, ইস্যু ডেট লেখা আছে,
হ্যাঁ, এই ইস্যু ডেটের বরাবর এইখান থেকে আপনার এটা ইস্যু করা হয়েছে 29 মার্চ 2022। তা 27 মার্চ 2022 থেকে আমার 27 মার্চ 2023 এই পর্যন্ত এই গাড়িটার ট্যাক্স টোকেনের মেয়াদ আছে। ট্যাক্স টোকেনের মেয়াদ তার মানে 2023 মার্চ মাসের 27 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। এর আগেই 5 দিন বা 2 দিন 1 দিন আগে এটা একটা ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংক এটা আপনি এই যে দেখেন এটা দেওয়া হয়েছিল সোশ্যাল ইসলামী ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংক এখন হয়তো নাই, এখন এনআরবি ব্যাংকে নাই, এনআরবি ব্যাংক সেটা আপনি জমা দিতে পারবেন। আর এটা জমা দিতে হলে কি কি পেপারস লাগে এটা জমা দিতে, সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। যে এই শুধু এই পেপারটা না, এটার অরিজিনাল পেপার আরও কিছু ডকুমেন্টস লাগে, সেটা নিয়ে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। এ গেল আপনার এটার মেয়াদ কোন জায়গায় থাকে আপনি দেখে বুঝতে পারলেন। এটা হচ্ছে ফিটনেস, দেখেন এই যে ফিটনেস লেখা, আপনি এখান ফিটনেস থেকে আস্তে আস্তে নিচের দিকে যাবেন। দেখেন এই যে দেখেন এইখানে লেখা আছে নিচের দিকে এভাবে আসলে, এই যে দেখেন এখানে লেখা কি, বৈধতার মেয়াদ হইতে পর্যন্ত, মানে বৈধতার মেয়াদ এই হইতে এই পর্যন্ত, এই হইতে এখন দেখেন এখানে 28/2/2022 28/2/2024 2 বছর। এই ফিটনেস কিন্তু সাধারণত 2 বছরের জন্য দিয়ে থাকে, আর ট্যাক্স এসে প্রতি বছর, ট্যাক্স এসে 1 বছরের জন্য দিয়ে থাকে। আপনি আজকে করাইলে আজ থেকে 1 বছর, তো এটা 2 বছর, এটার মেয়াদ আছে এখনো দেখেন 2024 সালের ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত। এটাও ঠিক ওই আর 1-2 দিন আগে বা 1 সপ্তাহ আগে, আপনি যদি 5 দিন আগে 1 সপ্তাহ আগে করাই নেন সমস্যা নেই, কিন্তু ঠিক এই তারিখটা ওভার হয়ে গেলেই কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। এই তারিখটা যদি ওভার হয়ে যায় তারপর আপনি কাগজ করাতে গেলে আপনাকে সেজন্য ফাইন দিতে হবে, এই টাকার সাথে আরও ফাইন দিতে হবে। ট্যাক্সের ব্যাপারেও ঠিক ওই রকমের, আপনার তারিখ পার হয়ে যাওয়ার পর যদি আপনি টাকা জমা দিতে চান তাহলে ফাইন দিতে হবে। আর যদি এই অবস্থায় আপনাকে ধরে, পুলিশ যদি ধরে যে আপনার টাকা জমা দেন নাই কিন্তু আপনার এই যে তারিখ ওভার হয়ে গেছে, মানে ডেট ওভার হয়ে গেছে কাগজের, তাহলে কিন্তু আপনাকে পুলিশ মামলা দিতে পারে চাইলে, কাগজের উপরে মামলা। সেজন্য আমরা চেষ্টা করব এইটা যে নতুন যারা ড্রাইভার তারা এটা একটু ফলো রাখবেন। মানে নতুন একটা গাড়িতে আপনি চাকরি নিলেন, চাকরিতে উঠলেন, তখন আপনি আগে থেকে দেখে রাখবেন যে আপনার গাড়ির মেয়াদ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আপনার স্যারকে বলবেন, স্যার আপনার গাড়ির এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত মেয়াদ আছে, ট্যাক্সের এইটা আছে, ফিটনেসের এইটা আছে, ঠিক আছে এটা ঠিক করতে হবে। তখন স্যার কি করতে হবে, স্যারকে আপনার ইনফর্ম করতে হবে, টোটালি কথা হয়েছে স্যারকে আপনার জানিয়ে রাখতে হবে যে স্যার আপনার কাগজ কিন্তু এই পর্যন্ত মেয়াদ আছে। আর যদি জানাই না রাখেন তাহলে স্যার কিন্তু আপনাকে মন্দ বলতে পারে, স্যার আপনার উপর ই হবে যে আপনি এটা বলেন নাই কেন, কাগজ তো আপনার দেখার কথা। এই কাগজ সবসময় নতুন চাকরি নিলে কাগজ চেক করে নিবেন যে কাগজগুলো ঠিক আছে কিনা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।